শালার বাড়ির থেকে ব্যাং ভাঙে নিয়ে আসলাম মাল খাবো দেখি, তাহলে এক মাতলাবে পাঠাইলাম মদ আনতে, শালার আসে না, তিরিশ মিনিট হয়ে যাচ্ছে কেড়ে দেখে তো আসে না কি। ওই যে শালা মনে হয় মদ খাই হয়ে আসতেছে, তুই যদি আজকে মদ অর্ধেক খাই আসিস আমি যদি ফুল মদ না পাই তোর খবর আছে আজকে, আমি এক পোয়া মদ দেখি লিব নি যদি মদ না পাই। শালার আসে নাকি জন্য রে, আবার দেখতেছ শালা ওই দিকে যাচ্ছে, এ শালা এ তাড়াতাড়ি এইদিকে আয় তো মদ লে আয় তাড়াতাড়ি খাবো তাড়াতাড়ি লে আয় তো, আসে নাকি জন্য রে, এ মনে হচ্ছে নিচে আয় কি মাল খাইছে রে, দেখিও তো মনে হচ্ছে মাল খাইছে, এ এ দেখি বোঝা যাচ্ছে শালা মালই খাইছে, মাল না খালে পারে এভাবে টেন করে খাই করলে, এ তুই মাল দে তাড়াতাড়ি মাল দে মাল দে তাড়াতাড়ি মাল দে তো মাল। দাদা দেখুন তো মালটা ঠিক আছে নাকি, তাই তো কই মাল অর্ধেক কি ধরনের, তার মানে তুই এই মাল অর্ধেক খায় আইসু, খায় এরকম মাতলামি করে আসতেছ, বইয়ের ব্যাংক ভাঙে টেকা আলে আইসি, দে টেকা ফেরত দে পারছো, দেখ টেকা ফেরত দে পারছো। আরে দাদা আজকের বাজারে মালটার খুব দাম খুব করা ছিল। আরে তুই আমাকে শিখাচ্ছিস, তুই আমার শিষ্য আমি তোর গুরু, না না আমি তোর গুরু। দাদা ভুল হয়ে গেছে, আমি তোকে আগেই তো বলছি আমি বইয়ের হলে ব্যাং ভেঙে মাল খাওয়ার লোক আমি, তুই জানিস না বুঝতে পারিস না। দাদা মাফ করে দাও এবারকার মতন। এ চুপ কর মাতালদের জানিস না মাফ হয় না কখনো, চল জায়গায় যে বসতে কথা বলি। আচ্ছা তুই তো জানিস যা করছু করছু, যা এটুকু দিয়ে জাল নিয়েছিস না এসেছিস এটুকু দিয়ে এই গলা ভিজিয়ে নে গুরু, এবার কার মতন এটুকু খান খায় গলাটা ভেজালেন। তুই তো জানিস মাতালদের সাথে এমন করছি নেই, কখন কি জানে কি করে ফেললে বুঝিস না।